हाय फ्रेंड्स, पूजास किचेने तुम्हारे सबाई के वेलकाम करे आज के वीडियो शुरू करछी। आज के निये एसेछी निरामिष बाँधाकपिर तरकारी। एई रेसिपिटी आमरा भातेर साथे, रुटिर साथे, लुचिर साथे, एमन कि परोटार साथे परिवेशन करे थाकी। तो चलुन देखा जाक रेसिपिटी। आमि एखाने 700 ग्रामेर मतो बाँधाकपि निये एरकम झुरो झुरो करे केटे निएछी आर भालो करे धुये परिष्कार करे निएछी। এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি। আমি এক গ্লাসের মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচের মতো নুন। এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে রেখে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব। বাঁধাকপিটাকে আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপি কিন্তু সেদ্ধ করে নিলে বাঁধাকপির যে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি একটা ঝাঁঝরির সাহায্যে এই বাঁধাকপির জলটা ঝরিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে গিয়েছে, একটা তেজপাতা দিয়ে দেব, দুটো এলাচ, একটা দারুচিনি আর দুটো লবঙ্গ আর সামান্য গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা আলু দিয়ে দেব। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি। আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। হাফ চামচের মতো নুন দিয়ে দেব। আলুটা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5টা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। ভালো করে আমি টমেটোটা মশলার সাথে মিশিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু টমেটোর ভাগটা বেশি লাগে। আর দিয়ে দেবো 50 গ্রামের মতো কলাই শুটি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন টমেটো একদম গলে গিয়েছে। এবার আমি অ্যাড করব সেদ্ধ বাঁধাকপি। মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে বাঁধাকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি খুলে দেখব। বাঁধাকপি দিয়ে কিন্তু জল বেরিয়েছে, আলু আর বাঁধাকপি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আমি জলটা শুকিয়ে নেব।
সবশেষে আমি লাস্টে এক চামচ ঘি অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে। 2 মিনিট আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। দু মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন জলটা একেবারে শুকিয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির তরকারি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।